हेलो फ्रेंड्स, অপুর সংসারে জানাই সুস্বাগতম। আমি আপনাদের কাছে আজ কুমড়ো কচু কুয়ে রেসিপি বানিয়ে দেখাবো, সামান্য তেলে কিভাবে বানানো যায়। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, প্রেসার কুকারটা চাপিয়ে দেবো। প্রেসার কুকারটা গরম হয়ে এলে পরে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়া হলে পাঁচফোড়নটা গরম হয়ে গেলে আমি অল্প সামান্য নেড়ে নেব। নাড়া হয়ে গেলে একে একে এর মধ্যে উপকরণগুলো দিয়ে দিতে হবে। পাঁচফোড়নটা সামান্য সাঁতরে নিতে হবে। সাঁতরানো হয়ে গেলে পাশে যে আমি উপকরণগুলো রেখেছি, কুমড়ো, কুই, কচু ও আদা, রসুন, সর্ষে, লঙ্কা পেস্ট করা, যে আমি আস্তে আস্তে প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেবো। ঢালা হয়ে গেছে, আমি এটা নেড়ে দিচ্ছি। নাড়া হয়ে গেলে আমি নুন, জিরে গুঁড়ো, হলুদ ও সামান্য ধনে গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য কষে নেব। কষে নেওয়া হয়ে গেলে একে একে আমি যে পাশে উপকরণগুলো রেখেছিলাম এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি। কুমড়োগুলো দেওয়া হয়ে গেলে আমি দিয়ে দেব কচু। কচুটা দেওয়া হয়ে গেল, এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পুইটা। পুইটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে নিতে হবে। নাড়ার পরে সামান্য জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব, যাতে এটা তলে না লেগে যায়। 4 সিটি দিয়ে দিলে হবে, কচুটা যাতে সেদ্ধ হয়ে যায়। গ্যাসটাতে আমি কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে এলে সামান্য তেল, তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে সর্ষে ও লঙ্কা ফোড়ন দিয়ে আমি যে সবজিটা রান্না করে রেখেছি এর মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। পাশে বেল বাটনটা প্রেস করে দিবেন। ভালোভাবে এটা কষে নিতে হবে। এটার মধ্যে যদি বড়ি দেওয়া হয় তো এটা টেস্টফুল হয়ে যায়। আমার বাড়িতে বড়ি পছন্দ করে না, তার জন্য বড়িটা দেওয়া হলো না। কত ইজিলি তরকারিটা রান্না করলাম। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো, আমার ভিডিও নোটিফিকেশন গেলে দেখতে পাও। কেমন হয়েছে এই রেসিপিটা কমেন্ট করে জানিও। গরম ভাতে খেতে খুব মজা লাগে, তাই আমি আজকে গরম ভাতের সঙ্গে পরিবেশন করলাম। আমার থেকে কী কী রেসিপি দেখতে চাও সেটা জানিও।